শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাকে। যদি আমি অন্যায় করে থাকি, যদি আমি ঘুষ দিয়ে থাকি, আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি, আমার যেন চাকরি চলে যায়। আর আমি যদি প্রকৃত পরীক্ষা দিয়ে পড়ে পড়াশোনা করে পড়ে সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি, তাহলে যেন আমার চাকরিটা থাকে। কষ্ট করে বড় হয়েছে বহু, কষ্ট করে লেখাপড়া শিখাইছি বহু, কষ্ট কোথায় মাঠে ঘটে কাজ করে লোকের কামিন খাটি আমি ছেলেটাকে শিখাইছি বাবা, ওই ছেলেটাকে ওই কামিন খাটিয়েছি, লোকের গোবর ফেলেছি, বাসন দিয়েছি। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত ঘোড়ামুড়ি গ্রাম, সেই গ্রামে মা বাবা দিদি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বসবাস বিধান বাউরি। একটা সময় বিধানবাবুর মা সনুকা দেবী লোকের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছেন বলেই দাবি। বিরাট কষ্ট বাবা, আমি বহু কষ্ট করে পড়াশোনা করাইছি, আমার ছেলের এই বয়সে চাকরিতে আমরা কি করি, আমরা বৃদ্ধ বুড়া মা বাপ, আমরা কি কর্ম করবো বাবা। অবশেষে 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত এসএসসি গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2018 সালে ছাতনা ব্লকেরই একটি হাই স্কুলে যোগদান করলেন বিধানবাবু। অবশ্যই দেখুন, রাজ্য সরকার আমাদেরকে চাকরি দিয়েছে, অবশ্যই দেয় রাজ্য সরকারের, ঠিক আছে। ব্যাস, একটা সরকারি চাকরি মানেই গোটা জীবন নিশ্চিত, আর ফিরেও তাকাতে হবে না, এটাই বলতে বা দেখতে অভ্যস্ত সমাজের সকল স্তরের মানুষ। নিশ্চিন্ত হয়ে এই বিধানবাবুও ব্যাংকের থেকে লোন নিয়ে গড়ে তুললেন মাথার উপর শক্ত ছাড়। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, আদালতে নির্দেশিকা জারি হওয়ার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই পরিবারের। একটা কথা একটা দাদা একদিন বলছিল আর কি, ঠক বাঁচতে গিয়ে পুরো গ্রাম উজাড় হয়ে গেছে। আপনারা উপযুক্ত তদন্ত করুন, যারা দু নম্বরি করেছে, যারা ঘুষ দিয়েছে, তাদের শাস্তি দেন। আমাদের গ্রাম বাংলার ছেলে, আমি জানি আমাদের পাশাপাশি যে বন্ধু বান্ধবরা আছে বা দাদারা, তারা একটিও এই অন্যায়ের সাথে সংযুক্ত নয়, তারা যথারীতি পরিশ্রম করে এবং পড়াশোনা করে চাকরি পেয়েছে। কিন্তু যারা এসি রুমে বসে পড়ে এই চাকরিগুলোর সঙ্গে আপনার কি বলবো সমঝোতা করছি, ঘুষ নেওয়া নিয়ে করছি, যারা দিচ্ছে তারাও এসি রুমে, যারা নিচ্ছে তারাও এসি রুমে, শুধুমাত্র আমাদের মতো গ্রাম বাংলার গরিব ছেলেমেয়েরা তাদের ওই অন্যায়ের শিকার হচ্ছে। প্রসঙ্গত 2022 সালে বিধানবাউরির ক্যান্সারের মতো মারণ রোগ ধরা পড়ে। চাকরি করার পাশাপাশি দিল্লির এইমসে চলে তার চিকিৎসা। তবে আদালতের নির্দেশিকা অনুযায়ী সম্প্রতি এই এসএসসি দুর্নীতিতে তার চাকরি চলে যাওয়ায় এ যেন মরার উপর খাড়ার খা। বুঝতে পারছেন কত বড় একটা মরণ রোগ। হ্যাঁ, সেটার সাথে লড়াইয়ের সাথে সাথে আবার হঠাৎ করে এই মানে জীবনের শেষ অবলম্বন ছিল এই চাকরিটুকু, সেটাও যাওয়ার যেতে বসেছে আর কি, সেটা প্রকৃত বিচারে যায়নি। শুনুন, আমার শারীরিক পরিস্থিতিকে সামনে রেখে আমি চাইনি যে আমার চাকরি বহাল থাকে। যদি আমি অন্যায় করে থাকি, যদি আমি ঘুষ দিয়ে থাকি, আমি পরীক্ষায় ফেল করে যদি চাকরি পেয়ে থাকি, আমার যেন চাকরি চলে যায়। আর আমি যদি প্রকৃত পরীক্ষা দিয়ে পড়ে পড়াশোনা করে পড়ে সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে যদি চাকরি পেয়ে থাকি, তাহলে যেন আমার চাকরিটা থাকে। কি করবেন, কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে গোটা পরিবার, কিভাবে মিলবে ক্যান্সারের চিকিৎসার টাকা, এসব ভেবে বিধানবাবু সহ গোটা পরিবারের সকলেই দু চোখের পাতা এক করতে পারছেন না। ভোগ করলো কেন, সারা ভোগ করলো, আমরা কি করে মানুষকে সাথে ছেলে আর আসাতে আমাদের সংসারটা করতে হয়। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে কি লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়া সম্ভব? যদি সম্ভব হয়, প্যানেলে থাকা বেনজলদের জন্য উপযুক্ত তদন্ত হোক, এটাই দাবি সমাজের সকল স্তরের মানুষের। বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।